আমি এবার অনুরোধ জানাব জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম রাজবাড়ি 2 আপনার সময় 7 মিনিট অনুগ্রহপূর্বক সময়ের মধ্যে শেষ করলে বাধিত হব ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আমি প্রথমেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি আগামী 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে এই পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু এই সেতু আমাদের বাংলাদেশের দুই অঞ্চলকে যুক্ত করেছে অনেক ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরও আরেকটা স্বপ্ন আছে সে স্বপ্নটা হলো পদ্মা নদীর উপরে দৌলতদিয়া পাটুরিয়াতে আরেকটা সেতু নির্মাণ পদ্মা সেতু যেমন রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ প্রতিষ্ঠা করেছে সেই রকম দৌলতদিয়া পাটুরিয়া সেতুও তৈরি করার খুবই প্রয়োজন এই কারণে যে এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করবে এটা ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা আমদানি রপ্তানি বিশেষ করে মংলা বন্দরের সাথে আমাদের ঢাকার এই অঞ্চলের যোগাযোগ প্রতিষ্ঠিত হলে আমাদের উন্নতি হবে এবং বিশেষ করে এই সেতু নির্মাণ করা হলে আরিচা থেকে আরম্ভ করে যশোর আমাদের কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলে যে পরিমাণে শিল্প স্থাপন হবে যেভাবে কর্মসংস্থান হবে যে আমদানি রপ্তানি বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে এটা অবশ্যই উল্লেখ করার দাবি রাখে আর একটা সবচেয়ে বড় কথা কি বঙ্গবন্ধু এই গোয়ালন্দ দিয়েই যাতায়াত করেছেন পদ্মা পার হয়েছেন তো এই আমাদের এই অঞ্চলের মানুষের দাবি পদ্মা সেতু উদ্বোধনের পরপরই আমাদের এই দৌলতদিয়া পাটুরিয়ার উপরে সেতু নির্মাণের যাতে উদ্যোগ নেওয়া হয় এই ব্যাপারে আমাদের অঞ্চলে মানুষেরা দাবি করে থাকে আমরা বাজেটে বিদেশে যারা টাকা পাচার করে তাদের টাকা আনার সুযোগ দেওয়া হয়েছে অনেকে এটাকে অনৈতিক বলছেন কিন্তু বিদেশে যারা টাকা পাঠায় তারা যখন বুঝতে পারবে যে বিদেশের ব্যাংকে টাকা রাখলে তাদের কোনো কাজে আসে না আমরা অনেকেরই জানি যারা টাকা অনেক টাকা কামাই করে বিশেষ করে টাকা কামাই করা একটা নেশার মতো মাদকাসক্তি এবং এই টাকা কামাই করার নেশার মধ্যে কোনো পার্থক্য নাই টাকা কামাই করে বিদেশে পাঠায় বিদেশে ব্যাংকে জমা রাখে কিন্তু অনেকেই কিন্তু এই টাকা ভোগ করতে পারে না অনেকেরই টাকা ব্যাংকে বিদেশের ব্যাংকে আছে সেই টাকা তাদের কোনো কাজে আসে না সরকারের সুযোগ দিয়েছেন তারা যখন উপলব্ধি করতে পারবে তারা বিদেশে যে টাকা রেখেছেন এই টাকা তাদের কোনো কাজে আসবে না তাদের পরিবারের কোনো কাজে আসবে না কারণ এরা অবৈধ টাকা এই টাকা যে পরে ডিক্লিয়ার দিয়ে নিয়ে আসবে তারও উপায় নাই অবৈধ টাকা আনার তো কোনো রাস্তা নাই
সেই জন্য সরকার যে সুযোগ দিয়েছেন তারা যখন বুঝতে পারবে যে এই টাকা বরং দেশে ট্যাক্স দিয়ে ফেরত নিয়ে আসলে তাদের কাজে লাগতে পারে তারা ভোগ করতে পারবে এটা যখন বুঝতে পারবে তারা এই টাকা নিয়ে আসবে কাজেই সরকার আমি মনে করি এই সুযোগটা দিয়ে ভালো কাজই করেছেন এইটা শুধু আমাদের অর্থনীতিবিদরা কিছু অর্থনীতিবিদরা এবং বিরোধী দল এইটা অনৈতিক বলেছেন কিন্তু আমরা জানি এই খালেদা জিয়ার পরিবারেরা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা আবার সিঙ্গাপুর থেকে যাব নিয়ে আসা হয়েছে এবং ওই রকম অনেক টাকা কিন্তু এখনো আনা সম্ভব হয় নাই আমরা জানি যে তারেক রহমান যে সমস্ত অবৈধ টাকা বিভিন্ন মানুষের কাছে রেখেছে ব্যাংকে রেখেছে সেগুলো কিন্তু এখন সে ভোগ করতে পারতেছে না তারা সেই সব টাকা মেরে দিয়েছে তো এই সমস্ত টাকা জরুরি ভিত্তিতে যারা রেখেছেন তাদেরকে বলবো দেশে ফেরত নিয়ে আসার জন্য অনুরোধ করব আমরা দেশের টাকা দেশে আনার জন্য আমরা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এই যাচাই বাছাইতে যে একটা কেমন যেন একটা কোনো নিয়মের কোনো সিস্টেমের মধ্যে নাই এক সময় আমরা উপজেলা থেকে যাচাই বাছাই করে দিচ্ছি কিন্তু সেটা মানা হচ্ছে না সেটা এই যাচাই বাছাই অনুযায়ী তাদের তালিকা করা হচ্ছে না এর মধ্যে আরও অনেক রকম যাচাই বাছাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা সঠিক নয় তারপরে আমাদের মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে আরও এক মিনিট বলেন সময় দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমাদের উপজেলা পর্যায়ে একটি স্কুল এবং একটি কলেজ সরকারিকরণ করা হয়েছে কিন্তু এই সমস্ত স্কুল কলেজে হেডমাস্টার এবং প্রিন্সিপাল এখনও নিয়োগ করা হয় নাই এই প্রিন্সিপাল নিয়োগ না করার জন্যে কলেজের অ্যাডমিনিস্ট্রেশন এবং পড়ার যে একটা পরিবেশ এটা সৃষ্টি করা যাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই অনিয়ম দুর্নীতি হচ্ছে তো এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব আমার সরকারকে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে এই সময়ে আমাদের মতো দেশে যে বাজেট দেওয়া হয়েছে আমি মনে করি এটা সঠিক বাস্তবসম্মত কাজেই এই আর বলবেন মাননীয় আরেক মিনিট সময় দেন তো সেই কারণে আমাদের এই বাজেটের সমালোচনা না করে বরং কীভাবে বাজেটকে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে আরও নজর দেওয়া উচিত কারণ আমাদের কিছু কিছু বিষয় আমাদের একটু আমার মনে হয় যে নজর দেওয়া উচিত যেমন সরকার কৃষি উপকরণ দিচ্ছে এই কৃষি উপকরণের দাম বাজার থেকে ডিলারের কাছে যে কেনার সময় বেশি টাকায় কিনতে হয় কমপক্ষে 20,000 টাকা বেশি দাম দিয়ে কিনতে হয় এতে এই যে টাকা আমাদের সরকারি টাকা নষ্ট হচ্ছে এ ব্যাপারে চেষ্টা করা উচিত নজর দেওয়া উচিত সব শেষে আমি ভালো বাজেট দেওয়ার জন্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য